Manobotan Shamada. السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم ওয়াঈ দিয়াকুম ইলাল আল মারাফেক রব্বিস রাহলি সদরি ওয়া সিরি আমরি লোকদাতা মিল্লি সাহানি ইয়ফকাহি সম্মানীয় দর্শক মণ্ডলী সর্বপ্রথমেই আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুস্বাস্থ্য কামনায় পবিত্রতা অর্জন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সুস্বাস্থ্য আমরা প্রত্যেকেই কামনা করি এবং আল্লাহ সুবাহান হা তালার যে বিধান এমনভাবে তিনি তৈরি করেছেন যে সেই বিধানের মাধ্যমে যদি আমরা এই পবিত্রতা অর্জন করি তাহলে আমরা দেখব আমাদের স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই সুস্থ থাকবে সব সময় মানুষ চায় যে কি করে সে সুস্বাস্থ্যে জীবনযাপন করতে পারবে কিভাবে তার শরীর সুস্থ থাকবে আল্লাহ হওয়া তালা যে এই মানুষকে এই স্বাস্থ্য দিয়েছেন এটা আল্লাহ সুবাহ হওয়া তালার অশেষ নিয়ামত আমরা আল্লাহ তালার প্রশংসা করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুভান হওয়া তালা এমন কতগুলো সিস্টেম বা পদ্ধতির কথা বলেছেন যে সেই সিস্টেম বা পদ্ধতিগুলো যদি আমরা প্রতিনিয়ত বাস্তবায়ন করি তাহলে আমরা দেখব যে আমাদের শরীর অনেক ক্ষেত্রেই সুস্থতা ফিরে পাবে যদি কোনো মানুষ কোনো একটা জিনিস আবিষ্কার করে এবং সেই আবিষ্কৃত জিনিস বা বস্তু স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে তার জন্য নিয়ম বিধি সে তৈরি করে অনেক রকমের কৌশল বুদ্ধি কাজে লাগিয়ে সে সব সময় চায় যে তার আবিষ্কৃত যন্ত্র যেন সঠিকভাবে কাজ করে আল্লাহ শুভানা হওয়া তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ শুভানা হওয়া তালাও চান যে মানুষের এই শরীর যাতে স্বাভাবিক থাকে সুস্থ থাকে তার জন্য আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা করেছেন এবং এমন কতগুলো কাজ আমরা দৈনন্দিনে করব যে সেই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার একটা সুযোগ লাভ করতে পারব এবং সেই কাজের মাধ্যমে আল্লাহ সুবানহা তালার যে একটা বিধান একটা ফরজ কম্পালসারি অপরিহার্য প্রত্যেক মুসলমানের জন্য সেটাও যেমন একদিকে আদায় করা হয়ে যাবে তার পাশাপাশি আমাদের সেই শরীরের সুস্থতা সেটাও আমরা ফিরে পাব। তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই আল্লাহ সুবাহনাহা তালার বিধানকে পালন করে এই পবিত্রতা অর্জনের মাধ্যমে আমাদের শরীরের এই সুস্থতা যাদের বজায় রাখতে পারি এই পবিত্রতা এমনই একটা বিষয় এবং মুসলিমরা সারা পৃথিবীতে ভেরি হাইজেনিক পিপল অর্থাৎ মুসলিমদের সবসময় একটা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লি হাসালামের সেই হাদিসের মধ্যেও আছে যে ক্লিনলিনেস অ্যান্ড পিউরিফিকেশন ইজ দ্য পার্ট অফ ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে যখন ইমানের অঙ্গ বলে অভিহিত করা হয়েছে তাহলে এই একটা বাক্যের মাধ্যমে আমরা অনেক কিছু তাৎপর্য উপলব্ধি করতে পারি যে এই পবিত্রতাকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের সাথে তুলনা করা হয়েছে ইমানের একটা পাঠ বলে অভিহিত করা হয়েছে আর ইমান বলতে আমরা জানি যে আল্লাহ সুবানাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস এবার সেই আল্লাহর প্রতি যদি আমাদের প্রকৃত ইমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবানাহ তালার যে বিধান রয়েছে সেই পবিত্রতা যে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে সেই পবিত্রতাকে আমরা যদি বিশ্বাস করে আমাদের ইমান অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই সবসময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করব। এবং শয়তান যে সবসময় মানুষকে অপবিত্রতার পথে পরিচালিত করে এবং মানুষকে যাতে সে অপবিত্র অবস্থায় এই পৃথিবীতে জীবনযাপন করে তার যে একটা চেষ্টা শয়তান সব সময় করতে থাকে তাহলে আমাদের যদি প্রকৃত ইমান আমাদের থাকে আমরা ইনশাআল্লাহ সময় সেই পবিত্রতার জীবনযাপন পরিষ্কার পরিচ্ছন্নতার জীবনযাপন অবলম্বন করতে পারব আল্লাহ সুফান তাহলে সবচাইতে বড় নিয়ামত আমাদের এই সুস্বাস্থ্য তাহলে এই যে সুস্বাস্থ্য কথাটা যখন আসছে তখন এখানে চিকিৎসা বিজ্ঞান এই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য যাতে মানুষের সঠিকভাবে থাকে হেলদি স্বাস্থ্যবান জীবনযাপন হয় তার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য বা নিয়মবিধির কথা বলে চিকিৎসা বিজ্ঞান তো আল্লাহ সুবাহ এমন বিধান আমাদের জন্য দিয়েছেন যে সেটা দৈনন্দিন যদি আমরা পালন করি তাহলে আমরা দেখব সেখান থেকে অনেক স্বাস্থ্যের আমাদের উপকার রয়েছে প্রথমেই আমরা আল্লাহ সুবাহ আহ তালার সবচাইতে বড় নিয়ামত বলা যেতে পারে একদিকে যেমন সবচাইতে বড় নিয়ামত আর একদিকে সবচাইতে উত্তম ইবাদত সেই বিধান সেই আসমানে সেই মিরাজের ঘটনায় অবতীর্ণ করা হয়েছিল মিরাজে সেই বিধানকে আল্লাহ সুবাহ ফরজ করেছিলেন আল্লাহ সুবাহ এই মানুষের জন্য যে নামাজের সিস্টেম বা পদ্ধতি আরবিতে যেটাকে সালাহ বলা হয় তাহলে এই সালাহ নামাজের পূর্বে যে আমরা পবিত্রতা অর্জন করার জন্য অজু করি এই অজুর মাধ্যমে যে একটা পবিত্রতা অর্জন হয় এবং সেটা যে কতটা মানে সায়েন্টিফিক এবং এই স্বাস্থ্যের জন্য কত উপকার সেটাই আমরা এবার এই আলোচনার মধ্যে নিয়ে আসবো আল্লাহ তা হালা এই নামাজের প্রসঙ্গে আমরা যারা এখনও এই নামাজকে গুরুত্ব দিই না এবার যদি আমি নামাজ পড়ি তবেই তো আমাকে নামাজের জন্য শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে অজু অজু যদি আমরা না করি তাহলে নামাজ কমপ্লিটই হবে না সেই নামাজই গ্রহণ হবে না তাহলে আমরা যদি প্রতিনিয়ত অজু করি অজু করে নামাজ পড়ি তাহলে আমাদের কতগুলো উপকার আছে সেগুলোই আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো সুতরাং যারা আমরা এখনও এই নামাজ সম্পর্কে গাফেল হয়ে থাকি তাদের উদ্দেশ্যে আমরা সেই ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই তাহলে যারা আমরা এখনও এই নামাজকে অবজ্ঞা করি তারা যদি আমরা চাই যে আমাদের স্বাস্থ্যের উপকার বা আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে তাহলে আমরা এক আল্লাহর বিধান পালনের পাশাপাশি আমরা এতগুলো এই দুনিয়াতে আমাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি আমরা লাভ করতে পারব। আল্লাহ সুফার আলা এই নামাজ যে ফরজ করেছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছিল রসুল্লাহ সেখান থেকে ফিরে আসার পর মুসা আলি সাল্লাহসাল্লামের সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে তোমার উম্মাদ সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে অসমর্থ হবে তারা পারবে না তাদের পক্ষে বোঝা হয়ে যাবে তখন রসুল্ল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে এই যাওয়া আসা করেছিলেন এটা করতে গিয়ে এই পাঁচ ওয়াক শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি মুসলমানরা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাব পাবে আলহামদুলিল্লাহ তাহলে এই যে নামাজের একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন এবার এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের সেই পাঁচবার উজু করতে হয় কোরআন মসজিদে আল্লাহ হওয়া তা আলা এই পাঁচ ওয়াক্ত নামাজ কথা বিভিন্ন আয়াতে এই টাইম টেবিল অর্থাৎ সময় সেগুলো কোরআন শরীফে বর্ণনা করেছেন সুরাহুদ সুরা নম্বর এগারো আয়ত নম্বর একশো চোদ্দ সুরা বানি সুরা নম্বর সতেরো আয়াত নম্বর আটাত্তর এবং উনআশি সুরা তাহা সুরা নম্বর কুড়ি আয়ত নম্বর একশো ত্রিশ সুরা রুম সুরা নম্বর ত্রিশ আয়ত নাম্বার সতেরো এবং আঠারো সুরা মুমিন সুরা নম্বর চল্লিশ আয়ত নম্বর পঞ্চাশ সুরা কাফ সুরা নম্বর পঞ্চাশ আয়ত নাম্বার উনচল্লিশ এবং চল্লিশ সুরা তুর সুরা নম্বর বাহান্ন আয়ত নম্বর আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এইভাবে আল্লাহ সুবাহ হালা কোরআন মজিদের মধ্যে বিভিন্ন সুরায় এই নামাজের যে সময় সূচি নির্ধারণ করে দিয়েছেন সুরা মুজাম্মিল সুরা নম্বর তিয়াত্তর আয়ত নাম্বার এক দুই এবং সুরা দাহার সুরা নম্বর ছিয়াত্তর আয়াত নম্বর পঁচিশ এবং ২৬ এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহ নামাজের যে সময়সূচি টাইম টেবিল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত আয়াতগুলো কোরআন মাজিদ দেখে পড়ে জেনে নেওয়ার এবং যারা আমরা এখনও সেই বেনামাজির জীবনযাপন করছি নামাজকে অবহেলা করছি তা আমরা অবশ্যই এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। আবার বিস্তারিত আলোচনা করব তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতির পর ইনশাল্লাহ আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারিদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল লহ আলিহু সাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেঁড়েছে শয় যে পথে মুসলিম করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিএসডি বাংলায় আল্লাহু জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর সাহায্য মানুষ যদি আল্লাকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওয়াদা ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কখন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই আব্দুর রজা কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে দুনিয়া ও পরজগতের জগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা ফিরে এলাম বিরতির পরে আলোচনা করছিলাম যে আল্লাহ সুফান্ন হওয়া তালা আমাদের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবার এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের সেই পাঁচবার উজু করতে হয় কোরআন মসজিদে আল্লাহ তা তালা এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বিভিন্ন আয়াতে এই টাইম টেবিল অর্থাৎ সময় সেগুলো কোরআন শরীফে বর্ণনা করেছেন সুরাহুদ সুরা নম্বর এগারো আয়ত নম্বর একশো চোদ্দো সুরা বান ইসরাহল সুরা নম্বর সতেরো আয়ত নম্বর আঠাত্তর এবং উনআশি সুরা তাহা সুরা নম্বর কুড়ি আয়ত নম্বর একশো ত্রিশ সুরা রুম সুরা নম্বর ত্রিশ আয়ত নম্বর সতেরো এবং আঠারো সুরা মোমিন সুরা নম্বর চল্লিশ আয়ত নম্বর পঞ্চাশ সুরা কাফ সুরা নম্বর পঞ্চাশ আয়ত নম্বর উনচল্লিশ এবং চল্লিশ সুরা তুর সুরা নাম্বার বাহান্ন আয়ত নাম্বার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এইভাবে আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে বিভিন্ন সুরায় এই নামাজের যে সময় সূচি নির্ধারণ করে দিয়েছেন সুরা মুজাম্মিল সুরা নম্বর তিয়াত্তর আয়ত নম্বর এক দুই এবং সুরা দাহার সুরা নাম্বার ছিয়াত্তর আয়ত নম্বর পঁচিশ এবং ছাব্বিশ এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহান হাত তালা নামাজের যে সময়সূচি টাইম টেবিল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত আয়াতগুলো কোরআন মাজিদ দেখে পড়ে জেনে নেওয়ার এবং যারা আমরা এখনও সেই বেনামাজির জীবনযাপন করছি নামাজকে অবহেলা করছি তা আমরা অবশ্যই এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা আগেই বলেছি যে নামাজ রসুল্লাহ আলহিবাসাল্লামের হাদিসের মধ্যেও এসছে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরে তারা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ অর্থাৎ একজন মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যের যে দাঁড়ি সেটাই হচ্ছে এই নামাজ এই নামাজের মাধ্যমে একজন মুসলিমকে এবং অমুসলিমকে আমরা পার্থক্য করতে পারি এই নামাজের যে সিস্টেম কিভাবে আমরা নামাজ পড়ব কোন দিকে মুখ করে নামাজ পড়ব সেটাও কোরআন মাজিদে বলা হয়েছে বাকারা সুরা নম্বর দুই আয় নম্বর একশো চুয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এবং বাকারা সুরা নম্বর দুশো আটত্রিশ সেখানে আমরা নামাজে কিভাবে দাঁড়াবো সেটার কথাও বলা হয়েছে আল্লাহ সুবাহ এই নামাজের যে কম্পালসারি সেটা তো বলেছেন এবং নামাজের জন্য কিছু কনসেশন বা আমরা যখন ভ্রমণে বা কোনো রোগাক্রান্ত অবস্থায় যদি থাকি তাহলেও আমাদের কত সুবিধার্থে আল্লাহ সুবাহ সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর একশো এক একশো দুই এবং একশো তিন এই সমস্ত আয়াতগুলোতে আমরা সফরে যদি থাকি আমরা রোগাক্রান্ত অবস্থায় থাকি তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব যদি যুদ্ধের ময়দানেও থাকি তাহলে সেখানেও কি করে আমরা নামাজ পড়ব সেটা বলা হয়েছে এবার নামাজ যদি আমরা না পড়ি তার যে কি শাস্তি সেই শাস্তি আল্লাহ তালা সুরা মুদ্দাসির চুহাত্তর নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন তাহলে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমরা এখনো নামাজ থেকে গাফেল হয়ে রয়েছি তারা যদি আমরা এই নামাজটাকে গুরুত্ব দিই এবং নামাজ পড়তে গেলে যে আমাদের জন্য শর্ত হচ্ছে অজু করা এই অজু করলে আমরা যে পবিত্রতা অর্জনের একটা সুযোগ পাই সেই সুযোগকে আমরা এত হাতের মুঠোয় পেয়েছি বা আল্লাহ সুগানাহ তালার একটা নিয়ামত হিসেবে পেয়েছি এই পিউরিফিকেশন বা পবিত্রতা অবলম্বন করার একটা যে মাধ্যম এবং সেটা রিসার্চ বা গবেষণা করে দেখেছে যে মুসলমানরা যেভাবে এই নামাজের জন্য অজু করে প্রতিনিয়ত পাঁচবার এই পাঁচবার তো হচ্ছে কম্পালসারি ফরজ তাছাড়া আমাদের যে সুন্নাত আরও অন্যান্য নফল নামাজ আছে সেই সমস্ত নামাজগুলো পড়লে আমরা প্রতিনিয়ত কত আমরা অজু করতে হয় তাহলে এই যে সিস্টেম বা পদ্ধতি আল্লাহ সুবান্না তালা বর্ণনা করেছেন সেই ব্যাপারে এবার আমরা আলোচনায় আসব যে এই অজু করার সিস্টেম বা পদ্ধতি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন তারপরে পরে আমরা আসব যে এই অজুর যে বেনিফিট এবং তার যে রেজাল্ট বা ফল আমরা এই দুনিয়াতে পাই এবং তার ফলে আমাদের স্বাস্থ্য আমাদের শরীর যে সুস্থতা ফিরে পায় বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে বেঁচে যায় আগে থেকেই প্রতিরোধ হয় সেটা আমরা আলোচনায় আসব। আল্লাহ সুফার্নফা তালা এই অজুর ব্যাপারে সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আইট নম্বর ছয় এবং সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নাম্বার তেতাল্লিশ এই দুটো আয়াতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং পবিত্রতা অবলম্বন করার জন্য আরও কতগুলো প্রেক্ষাপট আছে যে কোন সময় আমরা কিভাবে পবিত্রতা অবলম্বন করব সেটাও বর্ণনা করা হয়েছে প্রথমেই আমি আপনাদের সামনে তর্জমা করব সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়ত নাম্বার ছয় সেখানে আল্লাহ বলছেন ইয়া ইহাল্লা জিনা আমানু ইজ কুমতুম ইলা ফিলু উজু হাকুম ওয়া আই দিয়াকুম ইল আল মারাফেকে ওয়াম সাহো লম্বা আয়াত আছে তাহলে আল্লা তালা বলছেন হে ইমানদারগণ তোমরা যখন নামাজের জন্য দণ্ডাইবান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও এবং তোমাদের হাত ধোও পুনই পর্যন্ত এবং তোমাদের মাথা মাসা করো এবং তোমাদের পা সেই গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও অর্থাৎ আল্লাহ সুবান এই আয়তে এই অজুর যে সিস্টেম বা পদ্ধতি সেটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে আমরা কিভাবে অজু করব হাত ধুয়ে মুখমন্ডল মাসা করে কান মাসা করে মাথা মাসা করে এই কুনোই পর্যন্ত হাত ধোয়া এবং পায়ের গোড়ালি পর্যন্ত যে পা ধোয়া এবার এই আয়াতের যদি আরও বিস্তারিত ব্যাখ্যা আমরা জানতে চাই তাহলে আমাদের রসুল্লা সাল্লি আসালামের সেই হাদিসের মধ্যে আমাদের যেতে হবে তাহলে আমরা আরও বিস্তারিতভাবে সেই আয়াতের বর্ণনা জানতে পারবো তবে আমার যে বিষয় সেই পবিত্রতা অর্জন করলে যে আমরা সুস্বাস্থ্য পেতে পারবো বা সুস্বাস্থ্য কামনা যে আমরা করি তার জন্য পবিত্রতা অবলম্বন করার যে একটা পথ বা পদ্ধতি আল্লাহ তালা এই অজুর মাধ্যমে আমাদের দান করেছেন আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারি না যে এই অজু আমাদের জন্য এত বড় একটা নিয়ামত সেই আয়াতেই আল্লাহ সুবানাহ তালা পরবর্তী অংশে বলছেন যে যদি তোমরা অপবিত্র থাকো তাহলে তোমরা সঠিকভাবে পবিত্রতা অবলম্বন করো পবিত্রতার কথা আল্লাহ সুবানহ তালা আরও আয়াতের পরবর্তী অংশে বলছেন যে যদি তোমরা রোগক্রান্ত অবস্থায় থাকো বা তোমরা যদি সফরে থাকো এবং তোমাদের মধ্যে যদি কেউ পেচ্ছাপ পায়খানা করে আসে ল্যাট্রিন বাথরুম থেকে আসে এবং তোমাদের মধ্যে থেকে যদি কেউ নিজের স্ত্রীকে স্পর্শ করে অর্থাৎ সহবাস করে তারপরেও যদি তারা পানি বা জল না পায় তাহলে তারা তয়াম্মম করে নেবে অর্থাৎ তৈম এটা অজুর একটা বিকল্প পদ্ধতি আল্লাহ সুবাহ এই আয়তের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে চাইছেন এই যে অজু যে জলে বা পানি দিয়ে আমরা অজু করি এবার আল্লাহ সুবানহা তালা এই চারটা যে প্রেক্ষাপট এখানে বর্ণনা করছেন যে তোমরা যদি সফরের মধ্যে থাকো রোগাক্রান্ত অবস্থায় থাকো বা তোমাদের মধ্যে থেকে কেউ ল্যাট্রিন বাথরুম থেকে ফিরে আসে বা স্ত্রী সহবাস করে তাহলে এগুলো করলে পানি দিয়ে অবশ্যই পবিত্রতা অবলম্বন করতে হবে নিজেকে পাক করতে হবে কিন্তু যদি আমরা পানি না পাই তার বিকল্প হিসেবে আল্লাহ সুবান্নালা আমাদের শিক্ষা দিচ্ছেন যে তখন তোমরা ফাতাইয়া তোমরা তয়াম্মম করে নিবে অর্থাৎ মুখমন্ডল মাসা করবে এবং হাত মশা করবে পবিত্র মাটি দ্বারা তাহলে কত সুন্দর আল্লাহ তালার নিয়ম যে আমরা যদি এরকম বিপদের অবস্থায় কাটাই বা আমরা যখন ভ্রমণরত অবস্থায় আছি জলের সংকট দেখা দিয়েছে সেই সময় যদি আমরা এরকম অপবিত্র অবস্থায় থেকে যাই অপবিত্র হয়ে যায় তাহলে আল্লাহ সুবানাহ তালা কত সুন্দর পথ আমাদের জন্য দিচ্ছেন যে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে দেবে তারপরে আল্লাহ সুবাহা সেই আয়াতের শেষের অংশে বলছেন যে আল্লাহ সুবানহতালা তোমাদের জীবনকে সংকীর্ণতা করে দিতে চান না তিনি তোমাদের জীবনটাকে বোঝা করে দিতে চান না তিনি চান সব সময় তোমাদের জীবনের একটা স্বাভাবিক ছন্দ ফিরে আসুক তিনি চান সবসময় মধ্যপন্থায় জীবনযাপন করতে মানুষের প্রতি বোঝা চাপিয়ে দিতে আল্লাহ সুবানহতালা কোনো সময় চান না মানুষ কষ্টের জীবনযাপন করুক এটা আল্লাহ সুবানাহতালা কখনোই চান না বরং আল্লাহ তালা চান যে তার অনুগ্রহ তার নিয়ামত তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে দিতে আয়তের শেষ অংশে বলা হচ্ছে যে আল্লাহ এই পবিত্রতা অর্জনকারীকে সেই সুহান সুরার ছ নম্বর আয়তে বলা হচ্ছে যে আল্লাহ সুহানা হওয়া তালা এই পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ সুহানা হওয়া তালা এই যে সিস্টেম বা পদ্ধতি পবিত্রতা অবলম্বন করার জন্য আমাদের বললেন এবং সেই একই কথা সুরা নিসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার তেতাল্লিশেও বলা হয়েছে তবে শুরুটা একটু আলাদাভাবে করা হয়েছে তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবানাহ তালা বলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সেই নামাজের কাছে দণ্ডায়মান হবে না নামাজের কাছেও যাবে না নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছাকাছি যাবে না তিনটে নিষেধ বা তিনটে কারণের কথা বলা হয়েছে যে নামাজের কাছে যেতে নিষেধ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা আর একটা হচ্ছে অপবিত্র অবস্থা আর একটা হচ্ছে অজ্ঞান অবস্থায় মানুষের যখন জ্ঞান হোশ থাকে না তাহলে এই তিনটে অবস্থার সময় মানুষ নামাজের কাছে যেতে বা নামাজ পড়তে সঠিকভাবে পারে না বা নামাজ পড়তে নিষেধ করা হয়েছে অপবিত্র অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় এবং অজ্ঞান অবস্থায় মানুষ যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে না অমুসলিমরাও এই সমস্ত আয়াতগুলোর উপরে রিসার্চ করে গবেষণা করে এত সুন্দর সুন্দর তারা মন্তব্য করেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার যে এত সুন্দর বিধান তিনি মানুষকে এমন পদ্ধতি বা এমন কৌশল এমন ইবাদতের শিক্ষা দিয়েছেন যে সেই ইবাদতের মাধ্যমে একদিকে যেমন আল্লাহ তালাকে খুশি করার আল্লাহ সুবাহ তালাকে রাজি করার একটা সুযোগ হবে জান্নাতে যাওয়ার একটা পথ বা রাস্তা আমাদের তৈরি হয়ে যাবে তার পাশাপাশি আমরা এই দুনিয়াতেও এই পবিত্রতার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের যে এত উপকার আমরা পাব। আল্লাহ সুবানা হওয়া তালা এত সুন্দর বিধান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন যে এই দুটো আয়াতের প্রতি যদি আমরা চিন্তা ভাবনা করি একটু গভীরভাবে ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই পবিত্রতার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের কত উপকারিতা লাভ করতে পারি এবং তার পাশাপাশি আমরা আল্লাহ সুবানা হওয়া তালাকে রাজি করার একটা ইবাদত বন্দেগি করার সাথে সাথে এই দুনিয়াবি ক্ষেত্রেও আমাদের স্বাস্থ্যের উপকার আমরা পাই আমরা এই বিষয় আরো বিস্তারিত আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই সঠিকভাবে পবিত্রতা অবলম্বন করার তফিক দান করেন আমিন আমিনা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সোনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানা শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় দিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিসটিভি বাংলায় আল্লাহ এককতায় মূল জিনিসপত্র বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিশ্বাস উরআণের উপর পূর্ণ বিশ্বাস ফরান ও সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাদের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরান ও ফর আলোকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন সূরা ইসরা নম্বর 17 আয়াত নম্বর 224 এ উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো নেই ইসলামে পৃষ্ঠেবে বাংলা মানবতার সমাজ